গল্প ও বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। ওয়েলকাম টু সিনেপাড়া, আমি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে আমি চলে এসেছি অংশুমান MBA-র শুটিং কভারেজে, আর এখানে শুটিংয়ের মাঝেই পেয়ে গেছি সোহম, কৌশানি সহ ভিভান এবং আনুষ্কাকে। আসুন শুনে নিই এই নতুন ছবি নিয়ে তারা কি বলছেন। চরিত্রটা খুব ডেডিকেটেড একটা ছেলে যে এস্টাবলিশ, কিন্তু সেটা হচ্ছে আন্ডারগার্মেন্টসের ব্যবসা, ও সেটা কোনো রকমভাবে পছন্দ করে না। সেম টাইম এমনই একটা মেয়ের প্রেমে পড়ে যে পুরো অপোজিট পোলে বিলং করে, কারণ সে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মগ্ন। তো এর আগেও একসঙ্গে আমরা বহু কাজ করেছি, এনজয় করেছি, খুব ভালো অ্যাক্টিং কৌশলীতা করেই ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম আমরা খুব এনজয় করি ফ্লোরে যখনই থাকি সবাই মিলে ঠাট্টাই আর কি। অ্যান্ড স্পেশালি রানাদা সুদের সাথে যেখানে রয়েছেন, ক্যাপ্টেন অফ দ্য শিপ। আউটডোর আমরা গতকালই শ্যুট করেছিলাম, আমরা বড়নগরের আলামবাজার ঘাটে শ্যুট করেছিলাম, ঠিক আছে। বিভিন্ন কলকাতার এদিক ওদিক আমরা শ্যুট করেছি, আমরা কলেজ স্ট্রিট এরিয়া শ্যুট করেছি, নর্থ কলকাতার দিকে শ্যুট করেছি, সাউথ কলকাতায় শ্যুট করেছি। খুব ভালো, অনেকদিন বিয়ে বাড়ি খাই না, তো ওরকম একটা সিচুয়েশন আজকে মনে হচ্ছে যে সত্যি অতিথি মানে হয়ে এসেছি। আর খাবার দাবার এখনো কিছুই আমি পাইনি, যদিও বাফে মেনু খালি, বাট নাচ গানটা ভরপুর হচ্ছে অ্যান্ড খুব এনজয় করছি, বিকজ প্রথম ছবি যেখানে দাঁড়িয়ে দেখছি অন্যদের নাচতে। অ্যাকচুয়ালি পারফরমেন্স একটাই আছে আমাদের, ছোট্টখাটো পারফরমেন্স এই গানটাতে, সো ইয়েস আই থিঙ্ক ইটস আ ভেরি নাইস সং। চোখে চোখ পড়া আর একে অপরকে ইঙ্গিত দেওয়া যে পছন্দ, লাভ অ্যাট ফার্স্ট সাইট টাইপ, ওটা এখান থেকে স্টার্ট হচ্ছে এই গান থেকে। অ্যান্ড আস্তে আস্তে ডেফিনেটলি এরপর দেখা হওয়া, কথাবার্তা বলা, কিন্তু এই মেয়েটা লাবণ্য যেহেতু একটু আলাদা, তো এর সাথে কন্ট্যাক্ট করা খুব একটা ইজি না, লাইক যেহেতু সোশ্যাল মিডিয়ায় কোনো এক্সিস্টেন্স নেই,